মানে কেউ গল্প গুজব করতেছে, তো সেখানে তারা গিয়ে চা খাবে না, পুরুষ হোক অথবা নারী হোক, সেখানে তারা চা খাবে না। এরা যদি কোনো প্রেম প্রীতি করে তো তারা কিন্তু উচ্চ শ্রেণীর যারা, একটু হায়ার লেভেলের যারা, সে যেই লেভেলের মানুষ ওই লেভেলের মানুষের সাথে সম্পর্ক তৈরি করবে, ঠিক আছে? তাদের পোশাক আশাক, তাদের বেশভূষা, হ্যাঁ, তাদের কথাবার্তা, তাদের জ্ঞান গরিমা, মনে করবে যে আমি হলাম সবার শীর্ষে, ঠিক আছে? এমন ধরনের চিন্তা দর্শন কিন্তু আমরা প্ল্যাটিনার রোগীদের মধ্যে আমরা পেয়ে থাকি। সকলকেই মনে করবে যে গরু ছাগল ভেড়া, হ্যাঁ, আর আমি হলাম কি বিশাল মানে গুণের অধিকারী, আমার বংশ গত মর্যাদা, আমার টাকা পয়সা, আমার ধন দৌলত, আমার রূপ, আমার লাবণ্য, আমার পোশাক আশাক অন্যের থেকে ডিফারেন্ট, সো ওরা সব গরু ছাগলের মতো। সাধারণ মানুষকে এরা তুচ্ছ তাচ্ছিল্য ভাবে কি বিদায় করে, এদেরকে দেখতে পারে না, ঠিক আছে? তো এই ধরনের মানুষ কিন্তু আমরা কি দেখি না, অনেক সময় দেখি। তো যখন দেখবো তখন বুঝবো যে এ হলো প্ল্যাটিনাম রোগী, তাদের মধ্যে অত্যন্ত কি হটি হটি মুড থাকে, হটি মাইন্ডেড হয় এরা, ঠিক আছে? এদের মধ্যে আবার এমনও কিছু লক্ষণ থাকবে, হাইপার সেক্সুয়াল সেক্সুয়ালিটি থাকবে, হ্যাঁ, হাইপার সেক্সুয়ালিটি এদের মধ্যে আমরা দেখতে পারি। তো এরা কিন্তু অনেক সময় খুব বেশি এক্সেসিভ ডিজায়ার আছে, সেক্সুয়াল যে ডিজায়ারটা, ভায়োলেন্ট ডিজায়ার, কিন্তু দেখা যায় যে তাকে 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 তারা আলিঙ্গন করতে চাইবে না, তাকে যার পছন্দ হবে, ঠিক আছে, উঁচু শ্রেণীর বংশমর্যাদাও দেখবে, তার পোশাক আশাক দেখবে, সব দিকে চিন্তা করে এই ধরনের মানুষের সাথে তারা কি প্রেম প্রীতি করবে এবং তাকে আলিঙ্গন করবে। তাদের মধ্যে একটা নিমফোমেনিয়া কাজ করতে থাকে, হ্যাঁ, একটা কামোন্মাদনা কাজ করতে থাকে, অত্যন্ত হাই সেক্সুয়ালিটি থাকে। তো এর ফলে যাকে তাকে ধরিয়ে ধরে কিন্তু সেক্সুয়াল ইন্টারকোর্স করতে গেলেই অত্যন্ত যন্ত্রণা ফিল করতে থাকে আপনারা এই প্লাটিনা রোগীরা। দেখেন, তাদের সেক্সুয়াল ডিজার অত্যন্ত বেশি, কিন্তু এরা কি করে, এরা যখন সেক্সুয়াল ইন্টারকোর্স করে তখন এরা সহ্য করতে পারে না, অসহনীয় যন্ত্রণা অনুভূত হয় এদের মধ্যে। তো যাই হোক, তো সেক্সুয়াল এক্সেস অথবা এদের যে সেক্সুয়াল যে যে ফ্যাশনটা, ফ্যাশনেট যেটা, এটা কিন্তু বিকৃত, হ্যাঁ, বিকৃত সেক্সুয়াল ইন্টারকোর্স করতে চাই, সেটা পুরুষ হোক অথবা নারী হোক। তো যে সমস্ত দেখবেন যে এই প্লাটিনার রোগী আপনার বিকৃত ভাবে সেক্সুয়াল ইন্টারকোর্স করতে চাই, অথবা এরা সহজে আপনার কি অল্প বয়সে আর্লি মাস্টারবেশন করে যে সমস্ত পুরুষ, হ্যাঁ, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এই প্লাটিনার কথা চিন্তা করব। আর আগেই কিন্তু মানসিক লক্ষণের কথা বলেছি, তো এদের মধ্যেও কিন্তু বিশেষ করে একটা আত্মহত্যার একটা টেন্ডেন্সি থাকে, বিশেষ করে যখন সে ছুরি দেখে, যখন কি দেখে, যখন একটা ধারালো জিনিস দেখে, একটা ছুরি দেখে, হ্যাঁ, তখন কিন্তু সে তার মধ্যে একটা আবেগ কাজ করতে থাকে, নিজেকে সে খুন করতে পারে অথবা অন্য কাউকে খুন করতে পারে। যখন দেখা যায় যে তার প্রচন্ড রাগ হয়েছে, তো রাগ হয়েছে, এই রাগটা কারোর প্রতি সে ঝাড়তে পারতেছে না, তখন সে আপন ইচ্ছা সে কাঁদতে থাকে, উইপিং ফ্রম অ্যাঙ্গার। রাগ থেকে অনেক সময় প্ল্যাটিনা রুগীরা কি করবে, আপনার কাঁদতে থাকে। এদের মধ্যে আপনার একটা ফেয়ারও কাজ করে, সেটা আপনার মৃত্যু ভয়, কুকুরের ভয়, অথবা নিজের স্বাস্থ্য সম্বন্ধে ভয়, হার্ট ডিজিজে আক্রমণ করতে পারে, হার্ট ডিজিজে আক্রান্ত হয়ে যেতে পারে, এই ধরনের একটা ভয় কাজ করে, অথবা স্ট্রোক হয়ে যেতে পারে, এই ধরনের ভয় এদের মধ্যে কাজ করে অনেক সময়। কিন্তু হ্যাঁ, যদিও তাদের হাইপার সেক্সুয়ালিটি আছে, কিন্তু হাজবেন্ডের কাছে যেতে তারা কি আপনার এইভাবে কিন্তু যেতে চাই, কিন্তু অনেক সময় দেখা যায় যে তার কষ্ট হওয়ার কারণে এটা আমার অনিচ্ছাও দেখা যায়, ভয়ও পাই। এই সমস্ত লক্ষণ যদি আমরা পাই কোন রোগীর ক্ষেত্রে, আর যদি তাদের ইনফার্টিলিটি অথবা স্টেরিলিটি সমস্যা দেখা দেয়, তাহলে কি করব আমরা, প্ল্যাটিনা নামক এই হোমিওপ্যাথিক মেডিসিনটি তাদের জন্য অ্যাপ্লাই করব। এনিওয়ে, তো এদের মধ্যে অনেক সময় কি করে, আপনার অনেক সময় বিষণ্ণতা, বিমর্ষতাও থাকে, ঠিক আছে? আবার যার ফলে কি করে, স্থান, সে আপনার স্থান চেঞ্জ করে এবং হাই সোসাইটির মানুষের সাথে তারা কি মিশতে মিশতে স্বাচ্ছন্দ্য বোধ করে, আর অন্যান্য যে সমস্ত সমাজের লোক আছে, গরিব মানুষ আছে, এদেরকে মানুষ বলে গণ্য করে না, ঠিক আছে? তো যাই হোক, এই সমস্ত লক্ষণ পাইলে আমরা কি করব, আমরা প্ল্যাটিনা অ্যাপ্লাই করব। কিন্তু মেনস্ট্রুয়েশন চলাকালীন সময়ে যদি তাদের প্রচন্ড বাঁধন ব্যথা দেখা দেয়, কি হয়, প্রচন্ড বাঁধন ব্যথা দেখা দেয়, সেই ক্ষেত্রে কিন্তু এই বাঁধন ব্যথা কিন্তু দূর করবে,
এদের মধ্যে আমি আগেই বলেছি হাইপার সেক্সুয়াল যে ডিজায়ারটা এদের মধ্যে থাকবে, নিমফোম্যানিয়া একটা রুব্রিক আছে দেখবেন, নিমফোম্যানিয়া থাকবে, সেটা পুরুষ হোক অথবা নারী হোক এদের মধ্যে মানে অল্প বয়সেই মাস্টারবেশন করার একটা টেন্ডেন্সি থাকে, বিশেষ করে শিশুকাল থেকে একদম সাবালক অথবা সাবালিকা হতে যাচ্ছে, হ্যাঁ এই সময়ই তারা তাদের এই আপনার কি বলবো বায়োলজিক্যাল যে ডিমান্ডটা হস্তমৈথুনের মাধ্যমে এটা কিন্তু তৃপ্তি পেতে চাই। তো সেই ক্ষেত্রে মেডোরিনাম হতে পারে, অরিগেনাম নামক একটা মেডিসিন আছে, অরিগেনাম, স্টেরিসেগ্রিয়া, মেডোরিনাম, গ্রাটিয়েলা, প্লাটিনা, এই সমস্ত মেডিসিন কিন্তু অ্যাপ্লাই করা যেতে পারে। এখন অনেক সময় তাদের যে জনন যন্ত্রে ইচিং হচ্ছে, তো ইচিং যখন হচ্ছে তখন কিন্তু আপনার চুলকালে তারা কিন্তু অত্যন্ত সুখানুভূতি, তাদের মধ্যে একটা অন্যরকম শিহরণ চুলকাতে থাকে, তো হাইপার সেন্সিটিভিটি এদের মধ্যে আছে এবং অল্পতেই দেখা যায় যে অল্পতেই পেইন করতে থাকে, পেইনফুল টু টাচ, হ্যাঁ পেইনফুল কি টু সেক্সুয়াল ইন্টারকোর্স, তো এটা কিন্তু আপনার ব্যথা করতে থাকে, অনেক সময় সিস্টের কারণে হতে পারে, আপনার আপনার টিউমারের কারণে হতে পারে। তো এই সমস্ত লক্ষণ আমরা যদি পেয়ে থাকি, আবার অনেক সময় ইউটেরাসে ম্যালিগন্যান্সি অবস্থা যদি তৈরি হয় অথবা দেখা যায় তার টেস্টিস আক্রমণ করেছে, তো এক্সটার্নাল জেনিটালি আক্রমণ করেছে এবং সেটা ম্যালিগন্যান্সি অবস্থা তৈরি করতে যাচ্ছে, সেই ক্ষেত্রেও কিন্তু আমরা এই প্লাটিনা নামক হোমিওপ্যাথিক মেডিসিনটি তাদেরকে অ্যাপ্লাই করতে পারি। তো আজকে কি আলোচনা কি শেষ করে দিব? কারণ আজকাল তো শেষ করে দিবেন স্যার। হ্যাঁ বলছি এখনই শেষ করে দিব না, কিছুক্ষণ আলোচনা করবো। আলোচনা করেন স্যার? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভালো লাগছে স্যার আপনার আলোচনা, সুন্দর লাগছে। ঠিক আছে, কিন্তু সুন্দর লাগলে কি হবে, আমাদের এখানে তো মানে জয়েন করে আমার জয়েন করতে দেরি হয়ে গেছে, তো আলোচনা করতে রুগী ছিল যার ফলে ওইভাবে আমি করতে পারিনি। এখন আসি, অনেক সময় টিউবারকুলার দোষ যদি থাকে, দেখেন আমরা যেহেতু আজকে ক্লাসটা শেষ করে দেবো, গতদিন আমরা সাইকোটিক মায়োজমের উপরে আলোচনা করেছি, হ্যাঁ আজকে সিভিলিটিক মায়োজম এবং সেই ধরনের মেডিসিন একটা আলোচনা করলাম, এখন আসি টিউবারকুলার দোষে দুষ্ট টিউবারকুলার মায়োজমে সে আক্রান্ত, সেটা বংশগত কারণে এই অবস্থা তৈরি হয়েছে। দেখা গেল পূর্বপুরুষের সমস্ত ইতিহাস নিয়ে দেখতেছেন তার মধ্যে কি টিউবারকুলার দোষ তার মধ্যে আছে, তো একটা পর্যায়ে দেখা গেল বিভিন্ন মেডিসিন খেয়ে, তো হতে পারে সেটা আপনার যক্ষা হয়েছে, তো সে এটা ই করছে আপনার কি 6 মাসের যে চিকিৎসা নেয় যক্ষার জন্য সেই চিকিৎসা নিয়েছে, এই চিকিৎসা নেওয়ার পর থেকে এই মহিলা আর সন্তান ধারণ করতে পারতেছে না, ঠিক আছে, এই ক্ষেত্রে দেখা যায় কিন্তু আমরা টিউবারকুলার যে দোষ তার মধ্যে কি ব্রাশ করতেছে এটা কিন্তু আমরা দেখতে পারি। এনিওয়ে তো এদের মধ্যে এরা কিন্তু আপনার কি বলবো সবসময় একটা ডিসস্যাটিসফ্যাকশন থাকে, ডিসস্যাটিসফাইড হয় এরা, আপনার ডিসকন্টেন্টেড হয়, আর একটা রুব্রিক আছে ডিসপ্লেসড, ডিসপ্লেসড, ডিসকন্টেন্টেড, ডিসস্যাটিসফাইড, যেকোনো দিলে যেকোনো একটা রুব্রিক দিলে আপনার পেতে পারেন। তো এদের মধ্যে আমরা এমন দেখতে পারি যে সব সময় একটা পরিবর্তনশীলতা দেখতে পারে, সেটা তার রোগের ক্ষেত্রে পরিবর্তনশীল হতে পারে, তার মেন্টালিটির ক্ষেত্রে তার পরিবর্তনশীলতা দেখা দিতে পারে, তার খাদ্যাভ্যাসের মধ্যে পরিবর্তনশীলতা দেখা দিতে পারে। তো আমরা যদি একটু ইতিহাস নেই, একটু একটু 30 সেকেন্ড আসছি, তো যেটা বলতেছিলাম দেখেন, হ্যাঁ তো আপনাকে অশেষ ধন্যবাদ গাজী ভাইকে, ডাক্তার গাজী আব্দুল আজিজ ভাই, তাই না? জি 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 ভাই, গাজী ভাই বললে হবে। জি গাজী ভাই, জি জি জি, ডাক্তার গাজী আব্দুল আজিজ ভাই, তো সম্পূর্ণ নামই বলতে হয়। তো আমরা যেটা বলতেছিলাম, গতদিন আমরা কি সাইকোটিক মায়োজম নিয়ে আলোচনা করেছি, আজকে সিভিলিটিক মায়োজম এবং টিউবারকুলার মায়োজম এবং সেই সমস্ত মেডিসিন নিয়ে আলোচনা করতেছিলাম। তো আমরা যেহেতু আমরা সিভিলিটিক মায়োজম নিয়ে আলোচনা করেছি, টিউবারকুলার মায়োজম নিয়ে একটু মনে হয় ধারণা দিতে হয়, ঠিক আছে কিনা কি এ ভাই? অবশ্যই স্যার, জি জি জি, হ্যাঁ
আচ্ছা ঠিক আছে। তো দেখেন, তো টিউবারকুলার মায়োজমের যে সমস্ত মায়োজমেটিক, টিউবারকুলার মায়োজমেটিক যে সমস্ত রোগী আমাদের কাছে আসবে, দেখবেন যে বিভিন্ন জায়গায় অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, হারবাল, কবিরাজি বিভিন্ন মেডিসিন খেয়ে 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 আপনার কাছে এসছে। আপনি যদি তাকে না চিনে না বুঝেন এবং এই টিউবারকুলার মায়োজমেটিক মেডিসিন তার জন্য অ্যাপ্লাই না করেন, সে কিন্তু আমার কাছে 1 সপ্তাহ পরে কিন্তু সে অন্য জায়গায় চলে যাবে। এমন কিন্তু আমরা দেখতে পারি, কি দেখে না, সে চিকিৎসা নিতে এসে 1 সপ্তাহ ওষুধ খেয়ে অন্য জায়গায় চলে যায়। এই ধরনের অসংখ্য রোগী কিন্তু আমরা পাবো। যাই হোক, তাদের মানসিক অবস্থাটা হবে এমন যে সব সময় একটা অসন্তুষ্টি, সব সময় একটা পরিবর্তনশীলতা, সব সময় একটা অস্থিরতা, এগুলো কিন্তু ক্ষয় ধাতুর পরিচয় বহন করে। আর ক্ষয় ধাতুর পরিচয় বহন করে মানে এটা হচ্ছে টিউবারকুলার মায়োজম তার মধ্যে কি বিস্তার করতেছে, বহন করতেছে, সেটা বংশগত ভাবে ক্ষয়দোষের কারণে আস্তে আস্তে সে কিন্তু তার শরীর স্বাস্থ্য ধ্বংসের দিকে যায়। শরীর স্বাস্থ্য আস্তে আস্তে কি খারাপের দিকে যায়। তাদের মধ্যে প্রচন্ড কুকুরের ভয় থাকে, প্রচন্ড জীবজন্তুর ভয় থাকে, আবার কিছু কিছু জিনিসের প্রতি আবার তাদের ভালোবাসাও থাকে, বিশেষ করে আপনার বিড়ালের প্রতি বেশ ভালোবাসা তাদের মধ্যে। কিন্তু কুকুর দেখলে প্রচন্ড ভয় পায়, প্রচুর পরিমাণে তাদের ঘাম হতে দেখা যায়, অল্প একটু পরিশ্রম করলেই ঘাম হয়। প্রচন্ড দুর্বলতা সত্ত্বেও যখন সে একটু চলাফেরা করে, যখন সে একটু ঘোরাঘুরি করে, যখন সে বাড়ির বাহিরে একটু মুক্ত বাতাসে চলাফেরা করে, তখন তার শরীরটা ভালো লাগে, তার মনটা ভালো লাগে, সবসময় নতুন নতুন জিনিসের প্রতি তার ইচ্ছা। হ্যাঁ, যদি সে মানে কি বলবো, এই মহিলা টিউবারকুলার দোষে দুষ্ট হয়ে থাকে এবং অতীতে দেখা গেল যেন তেন চিকিৎসা নিয়ে এই দোষটা চাপা দেওয়ার চিকিৎসা করেছে, হয়তো সে যক্ষায় আক্রান্ত হয়েছে অথবা তার বংশে যক্ষার পূর্ব পুরুষদের ইতিহাস এমন যে 2-3 পুরুষের যক্ষার ইতিহাস, এবং সে নিজেও এইভাবে আক্রান্ত হয়েছিল, কিন্তু অ্যালোপ্যাথিক এই যে ইঞ্জেকশন 6 মাসের যে ওষুধ খেয়ে ভালো হয়েছে, এটার পর থেকে হয়তো সে নিঃসন্তান হয়ে গেছে। আপনার কি ইনফার্টিলিটি তার মধ্যে দেখা দিয়েছে, স্টেরিলিটি দেখা দিয়েছে, এই ক্ষেত্রে কিন্তু এই অ্যান্টি টিউবারকুলার মেডিসিন অ্যাপ্লাই করা ছাড়া এই রোগীকে কিন্তু তার বন্ধ্যাত্বের সমস্যা দূর করা সম্ভব হবে না। এনিওয়ে, তো তার মধ্যে প্রচন্ড দুর্বলতা, এই মহিলা দুর্বলতার কারণে চলতে পারে না, ফিরতে পারে না, হ্যাঁ উঠা বসা করতে পারে না, কিন্তু ভায়োলেন্ট সেক্সুয়াল ডিজায়ার থাকবে, এত বেশি সেক্সুয়াল ডিজায়ার। সে বলবে আপনারা কেউ কিন্তু মাইন্ড করেন না, ঠিক আছে, যেহেতু আমরা এখানে কিন্তু প্রত্যেকে কিন্তু অ্যাডাল্ট, আপনার ওইভাবে না নিলে আমি মেডিসিনের চিত্রটা একটু ফুটিয়ে চলতে চাই, ঠিক আছে, হোক সে নারী অথবা হোক সে পুরুষ। তো দেখেন, তো আমি এই ধরনের অনেক পেশেন্ট পেয়েছি যে আপনি সেক্সুয়াল ইতিহাস যদি না নিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু মেডিসিন হয়তো আপনি ওই ধরনের মেডিসিন পাচ্ছেন না। কিছু মহিলাদের দেখবেন তাদের পরিবর্তনশীল কিছু লক্ষণ দেখা দিবে। যাই হোক, তো এই মহিলা যদি আপনার টিউবারকুলার হাতের হয়ে থাকে, তো দেখবেন যে প্রতিদিন তাকে সেক্সুয়াল ইন্টারকোর্স করুক, স্বামী অস্থির হয়ে যায়, তো তোমার শরীর চলে না, দুর্বল হয়ে যাও, হ্যাঁ তো তুমি এই অবস্থা কেন, সে ক্ষয় না করলে, দেখেন ক্ষয় ধাতুর রোগী যারা, টিউবারকুলার মায়োজমের রোগী যারা হবে, এরা ক্ষয় না করলে কোন রকম শান্তি পায় না, ক্ষয় করলেই যখনই দেখবেন যে হ্যাঁ সেক্সুয়াল ইন্টারকোর্স করছে, তার মধ্যে অর্গাজম হয়েছে, এবং পুরুষ যদি সেক্সুয়াল ইন্টারকোর্স করে এবং সে আপনার ইজাকুলেশন ঘটায়, সেটা যদি স্ত্রীর সাথে, স্ত্রী যদি অসুস্থ হয়, দেখবেন স্ত্রী অসুস্থ হলে অনেক সময় সে মাস্টারবেশন করেও স্ত্রী আছে ঠিক আছে, ধৈর্য ধারণ না করতে পেরে হয় সে অন্য সাথে সম্পর্ক তৈরি করবে অথবা নিজে এটা মাস্টারবেশন করবে, যেন তেন ভাবে যে কোনো ভাবে এরা কি করবে, এরা আপনার শুক্র ক্ষয় করবে, শক্তি ক্ষয় করবে, এটাই হলো তাদের ভালো লাগে, ঠিক আছে, এটা করলেই তার ভালো লাগে। তো আবার কিন্তু দেখা যায় দুর্বলতার কারণে তার শরীর চলতেছে না। যাই হোক, তো সবসময় নতুন নতুন জিনিসের প্রতি তাদের ইচ্ছা থাকবে। যদি সে লেখাপড়া করে, দেখবেন যে সে একটা সাবজেক্ট অনার্স শেষ করতে পারে না, আজকে ইতিহাস পড়ে, পরে কালকে সে ইংলিশ পড়ে, এরপরে সে রসায়ন পড়ে, হ্যাঁ এরপরে সে কেমিস্ট্রি পড়ে, এক এক সময় এক একটা সাবজেক্ট নিয়ে সে লেখাপড়া করে। তো একে আপনি কোন রকম ভাবে একটা সাবজেক্টে তাকে নিবদ্ধ থাকতে দেখবেন, বিভিন্ন ধরনের পরিবর্তনশীলতা তাদের মধ্যে দেখা যাবে, তাদের খাওয়া মা এত সুন্দর করে খাবার রান্না করে দিয়েছে, এর দোষ দোষ ধরতে থাকবে। যাই হোক, তো এরা খাই দায় শুকিয়ে যাই, তো যত খাই তত শুকাই। আর বিশেষ করে এদের মধ্যে আরো কিছু লক্ষণ আছে যে নতুন নতুন জিনিসের কথা চিন্তা করবে, আপনার পোশাক আশাক, খাবার দাবার, এমনকি সে যদি প্রেম করে, হ্যাঁ একজনের সাথে করবে না, 10 জনের সাথে প্রেম করবে, ঠিক আছে, প্রেমিকা হলে প্রেমিক খুঁজবে 10 জন, আর যদি প্রেমিক হয় সেও প্রেমিকা খুঁজবে 8-10 জন। এই ধরনের মানসিক লক্ষণ মানে যদি কোনো মানুষের ক্ষেত্রে পাওয়া যায় তাহলে অবশ্যই
বুঝবো এর মধ্যে টিউবারকুলার দোষ কি বিশাল ভাবে প্রকট আকার ধারণ করেছে। এই টিউবারকুলার মেডিসিন দেওয়া ছাড়া, অ্যান্টি টিউবারকুলার মেডিসিন দেওয়া ছাড়া এই রোগীকে আরোগ্য করা সম্ভব হবে না। অনেক সময় আমরা এমন দেখি যে যেই জিনিস খাইলে তার রোগ বৃদ্ধি ঘটবে, রোগের বৃদ্ধি হবে, সেই সমস্ত জিনিস সে বেশি বেশি খাবে। এবং দুধ খাইলে তার কষ্ট বাড়তেছে, সে দুধ খাবে, দুধ পছন্দ করে। যেই খাবার খাইলে তার পেটে সমস্যা তৈরি হয়, ওই ধরনের খাবার খাবে। তো দেখেন এদের মধ্যে আবার এমন পাওয়া যায় যে মৃত্যু পথ যাত্রী, একেবারে মনে হচ্ছে মৃত্যু সজ্জায় শায়িত অবস্থা, তো মনে হয় যে আজ বাদে কাল কবর যাবে, কিন্তু তার মধ্যে আত্মবিশ্বাস কাজ করে, তার মধ্যে সে কি হোপফুল হয়, অপটিমিস্টিক হয় যে হ্যাঁ আমি মরে যাবো না, আমি আরো 10 বছর বেঁচে থাকবো, আমার সমস্যা নাই, ঠিক আছে, আমি ওষুধ খেলে রোগ ভালো হয়ে যাবে। তো যারা টিউবারকুলার রোগী দেখবেন এদের প্রচন্ড আশা নিয়ে এরা বেঁচে থাকে। ঠিক আছে, আমি এই ধরনের একটা রোগীর ইতিহাস শেষে শেয়ার করবো ইনশাল্লাহ। তো যে সমস্ত খাবার খাইলে কি এদের রোগ বাড়বে, সেই সমস্ত খাবার এরা খাইতে চাবে। আর অনেক সময় অভিশাপ করা, আপনার শপথ করার একটা প্রবণতা থাকে, কখনো কখনো এদের এই টিউবারকুলার মায়াজমেটিক রোগীদের মধ্যে অত্যন্ত বাসালতা দেখা যায়। হ্যাঁ, পরিবর্তনশীলতা তার মধ্যে আছে। তো উপযুক্ত ওষুধের যদি ব্যর্থতা দেখা দেয় সেই ক্ষেত্রেও কিন্তু আমরা কি করতে পারি, আমরা এই টিউবারকুলার মেডিসিন অ্যাপ্লাই করতে পারি। টিউবারকুলার মেডিসিনের মধ্যে থেকে ভালো মেডিসিন যেগুলো আমরা মানে গভীর ক্রিয়াশীল মেডিসিন গুলোর মধ্যে থেকে টিউবারকুলিনাম, ম্যাসিলিনাম, হ্যাঁ এই মেডিসিন গুলোকে আমরা চিন্তা করতে পারি। এনিওয়ে, তো এই টিউবারকুলিনামের এখন টিউবারকুলার মায়াজমের কথা বলেছি, এটার উপরে আলোচনা করলে অনেক সময় লাগবে, ওদিকে আমি না যেয়ে বরং টিউবারকুলিনাম সম্বন্ধে আলোচনা করেই আমি আজকে এটা শেষ করবো ইনশাল্লাহ। আজকের পর্বে আমরা এই ইনফার্টিলিটির আলোচনাটা শেষ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো বিশেষ যে প্রয়োগ, যে ক্ষেত্র দেখা যায় যে আপনার প্রথমেই যদি ইতিহাস নিয়ে থাকেন যে ছোট কাল থেকে ছেলে হোক অথবা মেয়ে হোক, তো তাদের যদি পুরুষের ইনফার্টিলিটি দেখা দেয় অথবা মহিলাদের ক্ষেত্রে ইনফার্টিলিটি দেখা দেয়, অতীতের ইতিহাস নিয়ে দেখেন যে ছোট কালে তার ঠান্ডা লাগার একটা প্রবণতা আছে, অথবা নিউমোনিয়া হয়েছিল ছোট কালে, এই নিউমোনিয়া হওয়ার পর থেকে সে আস্তে আস্তে প্রায়ই তার ঠান্ডা লাগছে, দিন দিন শুকিয়ে যাচ্ছে, এই সমস্ত ইতিহাসও কিন্তু টিউবারকুলার কি মাজমকে বহন করে, মাজমেটিক একটা অবস্থাকে বহন করে। এই ক্ষেত্রে টিউবারকুলিনাম কিন্তু খুব চমৎকার, অন্য মেডিসিন আছে কিন্তু টিউবারকুলিনাম খুবই চমৎকার একটা মেডিসিন। তো তাদের শীর্ণতার যে ক্ষেত্র আমরা দেখতে পারি যে যত খায় তত সে খায়, আর এর ফলে সে যে সমস্ত টনিক আছে, টনিক ঔষধ আছে, বলবর্ধক যে সমস্ত ভিটামিন, আপনার ক্যালসিয়াম যুক্ত খাবার আছে, ক্যালসিয়াম যুক্ত মেডিসিন আছে, তো এই সমস্ত বলবর্ধক বলকারক কি আপনার ওষুধ খেতে থাকবে, বিভিন্ন ভিটামিন ফাইল স্যারাপ এটা সেটা, হ্যাঁ, তো ইঞ্জেকশন নেওয়া মোটা তাজা হওয়ার জন্য, মোটা তাজা করণের জন্য যে সমস্ত স্যারাপ খাওয়া, অনেক সময় বলবর্ধক খাবার খায় প্রতিদিন, সে কি করছে, ডিম খাচ্ছে, মাছ মাংস দুধ ডিম কালিয়া কোপ্তা এগুলো খাচ্ছে, কিন্তু খেয়ে তার কোনো লাভ হচ্ছে না, যত খায় তত শুকায়, জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, এটা কিন্তু টিউবারকুলিনামের বিরাট একটা বৈশিষ্ট্য, মানে কি লক্ষণ। আমি যে কথা আগেই বলেছি যে কিভাবে ঠান্ডা লাগলো, কোথা থেকে ঠান্ডা লাগলো, কিভাবে ঠান্ডা লাগলো, এটা কিন্তু সে নিজেই বুঝতে পারে না যে কখন কিভাবে, আমি এত সাবধান থাকা সত্ত্বেও আমার কিভাবে যে কেন যে ঠান্ডা লেগে যায় আমি বুঝে না, বারবার ঠান্ডা থেকে নিজেকে সে মুক্ত করতে পারে না, হ্যাঁ যে কোনো ভাবে তার ঠান্ডা লেগে যায়, তো একবার ঠান্ডা সারতে না সারতে আরেক ঠান্ডা এসে হাজির হয়ে যায়, এবং তাদের রোগ লক্ষণও কিন্তু পরিবর্তন হয়। দেখা যায় যে তাদের কি হচ্ছে, তাদের কাশি হচ্ছে, কাশি কষ্টকর কাশি, শুষ্ক কাশি, কখনো খক খক করে কাশতেছে, কখনো কখনো দেখা যায় যে আপনার রক্তাক্ত কি শেলেসা বের হচ্ছে, রক্তের ছিট বের হচ্ছে, কখনো বুকে ব্যথা করতেছে, কখনো পেটে ব্যথা করতেছে, কখনো পিঠে ব্যথা করতেছে, বিভিন্ন জায়গায় তার ব্যথা করতে থাকে, এক জায়গায় ব্যথা থাকে না, কি ব্যথা কি হয় তার ছড়িয়ে বেড়ায়, ওয়ান্ডারিং করে, তা সে যেমন ওয়ান্ডারিং করে, ডিজায়ার টু ট্রাভেল, বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে স্বাস্থ্য বোধ করে, তার রোগও আজকে মাথা ব্যথা, কাল পেট ব্যথা, কাল পাতলা পায়খানা, কাল সর্দি, কাল আপনার কি বাতের ব্যথা, বিভিন্ন সমস্যা সে জর্জরিত থাকে। যাই হোক, এই যে ক্ষয় প্রবণতা বংশগত ভাবে, যদি এই ক্ষয়ের দোষটা তার মধ্যে ব্রাস করতে থাকে এবং ক্ষয় দোষের ইতিহাস যদি পেয়ে থাকি, তাহলে অবশ্যই আমাদের টিউবারকুলিনাম মেডিসিনকে আমরা চিন্তা করতে, আমি অসংখ্য মেডিসিন আমি রোগীদের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, কিন্তু দেখা যায় যে মেজরিটি% রোগীদের ক্ষেত্রে দেখা যায় এমন কিছু মেডিসিন অ্যাপ্লাই করতে হয় যে এই মেডিসিন ছাড়া রোগীকে আরোগ্য করা সম্ভব হয় না, বিশেষ করে সেই সমস্ত মেডিসিনের মধ্যে থেকে টিউবারকুলিনাম খুব চমৎকার একটি মেডিসিন।
টিউবারকুলাম যতটা গভীর আসে আবার ততটা সাবধানের সাথে সাবধানতা অবলম্বন করেই কিন্তু মেডিসিনটি অ্যাপ্লাই করতে হয়। তো যাই হোক, তো এখন রোগীর যে অবস্থা, রোগীর বিভিন্ন রোগে কি জর্জরিত হয়ে সে কিন্তু আমাদের কাছে আসে। তো এই পর্যায়ে তাদের আপনার সিভিলিনাম, মেডুলিনাম, টিউবারকুলিনাম, ব্যাসিলিনাম, আপনার কি সরিনাম, থুজা, এই সমস্ত মেডিসিন কিন্তু অ্যাপ্লাই করতে হয়। তো সেগুলো লক্ষণ অনুযায়ী অ্যাপ্লাই করতে হয়। এই সমস্ত মেডিসিন ছাড়া দুরারোগ্য ব্যাধি কখনো দূর হতে চায় না। এনিওয়ে, তো যেসব রোগীতে আমরা যদি বংশগত দোষ যদি পাই, ইতিহাস এমন পাই, সেই ক্ষেত্রে টিউবারকুলিনামের কথা আমরা অবশ্যই চিন্তা করব। যখন যেখানে আমরা শুনবো যে রোগীর পিতা মাতা, তার দাদা দাদি, তার নানা নানি, তার খালা, তার মামা, তো এই ধরনের নিকট আত্মীয়ের কারো যক্ষা হয়েছে, তার কারো ডায়াবেটিস হয়েছে, কারো অর্শ হয়েছে, কারো ভগন্দর হয়েছে, কারো আপনার সূতিকা দেখা দিয়েছে, আপনার কেউ উন্মাদ হয়ে গেছে, আর পুরাতন ম্যালেরিয়াতে সে সাফার করেছে বংশে, এমন ধরনের ইতিহাস যদি পাওয়া যায়, আবার বংশে হাঁপানিতে কেউ সাফার করতেছে, অথবা এই রোগে কেউ মারা গেছে, তো তখন একবার কিন্তু আমরা টিউবারকুলামের কথা আমরা চিন্তা করতে পারি। তো অনেক সময় সুনির্বাচিত ওষুধের ব্যর্থতার কারণে যে আপনি ওয়েল সিলেক্টিভ রিমেডি দিয়েছেন, কিন্তু এই ওয়েল সিলেক্টিভ রিমেডি তাকে কখনো আরোগ্য করতে পারতেছে না, স্থায়ী তাকে আরোগ্য দিতে পারতেছে না, সেই ক্ষেত্রে টিউবারকুলিনাম নামক এই মেডিসিন দেখা যায় যে আপনার আশা দেখাবে। আপনি দেখেছেন টিউবারকুলিনামের ক্ষেত্রটা এত বিস্তৃত, এত ব্যাপক, যদি আমি টিউবারকুলিনাম যদি আলোচনা শুরু করি, টিউবারকুলিনাম এটা কম্পিটিটিভ আলোচনা শুরু করি, তো দেখা যায় যে দিনের পর দিন এক এক মাস লাগবে এই মেডিসিন আলোচনা করতে, এত এত চমৎকার একটি মেডিসিন। যাই হোক, তো ঘুরে ফিরে দেখা যায় একটা না একটা রোগ তার এসে দেখা দিচ্ছে। হ্যাঁ, একটা না একটা রোগ তার দেখা দিচ্ছে। আপনি সুনির্বাচিত মেডিসিন দিচ্ছেন, কিন্তু কোন রকম ক্রিয়া করতেছে না, কিছুটা ক্রিয়া করেই আবার থেমে যাচ্ছে, কিছুটা ক্রিয়া করেই আবার ছেড়ে দিচ্ছে, তখন দেখা যায় যে অন্য ওষুধের চিত্র আপনি হয়তো মনে করতেছেন, তো সেই মেডিসিন দিয়েও ভালো কাজ হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা অবশ্যই একবার টিউবারকুলিনামের কথা চিন্তা করব। তাদের পরিবর্তনশীল মানে মনের কথা, মেজাজের কথা, মানসিক অবস্থার কথা, তার শারীরিক রোগের কথা, তো স্থানের পরিবর্তন দেখেন যে যারা টিউবারকুলার ধাতের হবে, দেখবেন যে এক বাসায় তারা থাকতে পারে না, এই মাসে এক বাসা চেঞ্জ করে, ঢাকা শহরে বাসা চেঞ্জ করা কিন্তু অত্যন্ত কঠিন। তো দেখা যায় যে যারা টিউবারকুলার ধাতের হবে, এক বাসায় সে কখনো এক বছর, দুই বছর, তিন বছর সে থাকতে পারে না, 6 মাস পর পর বাসা চেঞ্জ করে। তো এর স্বামী যদি টিউবারকুলার দোষে দুষ্ট না হয়, সে বলবে তোমার সমস্যাটা কি বলতো, তুমি বারবার বাসা চেঞ্জ করো কেন, তুমি বারবার ডাক্তার চেঞ্জ করো, বারবার পেশা চেঞ্জ করো, তুমি এক চাকরি ছেড়ে আরেক চাকরি করো, তো একবার কি ওকালতি, একবার ডাক্তারি, একবার ব্যবসা বাণিজ্য, সে কিন্তু একটাতে স্থির থাকতে পারে না, সবকিছুতেই তার একটা পরিবর্তনশীলতা আমরা দেখতে পারি। সবসময় পরিবর্তনশীলতা আমরা কি আমরা টিউবারকুলিনামের রোগীদের মধ্যে আমরা পেয়ে থাকি, এটা কিন্তু ব্রাট একটা বৈশিষ্ট্য। যাই হোক, আবার যদিও সে শীতকাতর, কখনো কখনো পরিবর্তনশীল মনোভাবের কারণে, পরিবর্তনশীল লক্ষণের কারণে, তার শারীরিক রোগ লক্ষণ পরিবর্তনশীলতার কারণে সে অনেক সময় দেখা যায় যে কি মুক্ত বায়ু সে পছন্দ করে। অনেক সময় সে জানে যে আমি যদি একটু বুকটাকে খুলে রেখে, হ্যাঁ, যখন সে গাড়ি চালায় দেখবেন খুব দ্রুত গাড়ি চালাচ্ছে, হ্যাঁ, এত দ্রুত মোটরসাইকেল চালাচ্ছে, বোতামটা খুলে দিয়ে তো গাড়ি চালাচ্ছে, সে জানে যে আমি যদি পোশাক খুলে কি গাড়ি চালাই, তো ঠান্ডা বাতাস লাগবে, আমি অসুস্থ হয়ে যাব। কিন্তু ঠান্ডা বাতাস লাগলে ওই সময় ভালো লাগে, কিন্তু পরে সে ঠান্ডায় আক্রান্ত হয়ে যায়, তার সর্দি দেখা দেয়, তার জ্বর দেখা দেয়, আস্তে আস্তে দেখা যায় যে আরো সে খারাপের দিকে যায়। যদি ওই সময় ভালো লাগে, দেখা যায় যে নির্মল বায়ুর জন্য, নির্মল মুক্ত বাতাসের জন্য সে অস্থির হয়ে যায়, কিন্তু এই খোলা বাতাস চায় ঠিকই, কিন্তু যখনই জানালা খুলে রাখে, দরজা খুলে রাখে, জোরে গাড়ি চালাই, তার বাতাস লাগে, তখন সে দেখা যায় যে এই ঠান্ডা সে সহ্য করতে পারে না। ওই সময় ভালো লাগে, কিন্তু পরবর্তী সে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে যায়। তো যাই হোক, এই সমস্ত লক্ষণ থাকলেও আমরা টিউবারকুলিনাম নামক মেডিসিনটাকে কিন্তু একবার চিন্তা করতে পারি। এটা কিন্তু অত্যন্ত কঠোর হয়, রাত দিন পরিশ্রম করবে, দেখা যায় যে সে জ্বরে নড়তে পারতেছে না, উঠতে পারতেছে না, তারপর অফিসে যাওয়ার জন্য সে পাগল হয়ে যায়, আমার অফিসে যেতেই হবে, আমার চেম্বার খুলতেই হবে, আমার ডাক্তারি করতেই হবে, আমার যে কাজ এটা করতেই হবে। দেখেন টিউবারকুলিনামের যারা রোগী হবে, দেখবেন যে সাংসারিক যে কাজকর্ম, সাইকোটিক হলে তো ভান ধরে শুয়ে থাকবে, আর টিউবারকুলার মায়োজমের হলে সে কি করবে, সে বসে থাকবে না, তো সন্তান স্কুলে যেতে পারে নাই, তাদের জন্য খাবার তৈরি করে দেওয়া, হ্যাঁ, সকালে উঠা, তো এরা কিন্তু খুব বেশি কর্মঠ হয়, অত্যন্ত সৃজনশীল হয়, অত্যন্ত মেধাবী হয়। তো দেখা যায় যে আপনার এই সমস্ত মানসিকতা যদি আমরা পাই,
তাহলে অবশ্যই কিন্তু আমরা কি করব, আমরা টিবার কথা চিন্তা করতে করবো আর কি। যাই হোক, এই যে পরিবর্তনশীলতার কথা আমরা প্রায় বলে, এটা বিভিন্ন রেফারেন্স দিয়ে বিভিন্ন বিভিন্ন কথা বলে কিন্তু আমি বোঝানোর চেষ্টা করেছি, সেটা স্থানে পরিবর্তন, সেটা কাজের পরিবর্তন, সেটা চিকিৎসা ক্ষেত্রে ডাক্তারের ডাক্তারকে কি চেঞ্জ করবে, তার রোগ লক্ষণ পরিবর্তন হবে। তো এই সমস্ত কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ করলে অনেক লম্বা হয়ে যাবে। আমি কি আরো লম্বা আলোচনা করবো না সংক্ষিপ্ত করবো? স্যার আজকে এখন সময় আছে স্যার, যা আছে এর মধ্যে শেষ করে দিবেন স্যার, আজকে পুরো পুরো ব্যাপারটাই আপনি আপনি আপনার ফিল্ড আপনার স্যার, আপনি যেভাবে পারেন আজকে এটা কভার করে দেন। ঠিক আছে, জি জি। তো যত মেডিসিন আছে দেখা যায় যে সমস্ত মেডিসিন অ্যাপ্লাই না করলে রোগীকে কখনো আরোগ্য দেওয়া সম্ভব হচ্ছে, আরোগ্য করা যাচ্ছে না। আমি আমার প্র্যাকটিস লাইফে অসংখ্য রোগীর ক্ষেত্রে টিউবারকুলিন অ্যাপ্লাই করেছি, প্রায় দেখা যায় 60% রোগীদের ক্ষেত্রে টিউবারকুলিনাম ছাড়া এই রোগ যাচ্ছে না, ভালো হচ্ছে না, 50% রোগীর ক্ষেত্রে টিউবারকুলিন। হ্যাঁ, আবার এমন হওয়া যাবে না যে আমি টিউবারকুলিনামের উপরে কি প্রিজুডিস হয়ে গেছি যে শুধু রোগী আসলেই টিউবারকুলিনাম, ঠিক আছে, এমন যেন না হই আমরা। তো যাই হোক, আমরা টিউবারকুলিনাম ব্যবহারের ক্ষেত্রটা এটা অনেক বেশি বিস্তৃত, অনেক বেশি হ্যাঁ প্রসার। তো সেই ক্ষেত্রে আমরা ডাক্তার কেন্টের লেকচার অন মেটিমেডিকা পড়লে বুঝবো যে উনি টিউবারকুলিনাম কে কত বেশি ব্যবহার করতেন। যাই হোক, যত বড় বড় ডাক্তার আছেন দেখবেন তাদের এই টিউবারকুলিনাম, ব্যাসিলিনাম, মেরুলিনাম, সেফিলিনাম ব্যবহার করার কত ভুরি ভুরি নজির আছে, বই খুললে তাদের অভিজ্ঞতা দেখলেই দেখবেন যে হ্যাঁ টিউবারকুলিনাম অ্যাপ্লাই করছে, সেফিলিনাম অ্যাপ্লাই করছে, মেরুলিনাম অ্যাপ্লাই করছে, কিন্তু এগুলো পর্যবেক্ষণ করে দিতে হয়। এনিওয়ে, তো এই যে পরিবর্তনশীল অবস্থা, সেটা কি সে ভ্রমণ করবে, সে বাংলাদেশ থেকে ইন্ডিয়া যাবে, ইন্ডিয়া থেকে নেপালে যাবে, সারা বিশ্ব কসমোপলিটান, এক কথায় ডিজার টু ট্রাভেল, এই টেন্ডেন্সি কিন্তু আমরা টিউবারকুলিনামের রোগীদের মধ্যে আছে। আজকে এক স্থানে আছে, দু চার দিন থাকার পরে এটা ভালো লাগতেছে না, নতুন স্থানে যেতে চাই। যারা টিউবারকুলার ধাতের হবে এদেরকে নিয়ে সংসার করা অত্যন্ত কঠিন, ঠিক আছে, সেটা নারী হোক অথবা পুরুষ হোক। তো দেখবেন যে সে এই স্বামীর সাথে তার সংসার ভালো লাগতেছে না, মানে এই ডিভোর্স দিয়ে দেখবেন যে এই যে বিভিন্ন নারীদের ক্ষেত্রে আমরা এমন দেখি অথবা পুরুষদের ক্ষেত্রে এমন দেখি যে আজকে নারী ভালো লাগছে না আরেকজন নারী, এটা ভালো লাগছে না আরেকজন নারী। তো এইভাবে পুরুষদের ক্ষেত্রেও কিন্তু দেখা যায়, আবার মহিলাদের ক্ষেত্রেও এটা দেখা যায়। যাই হোক, এদের মধ্যে যখন এই যে ভ্রমণ করতে থাকে তখন কিন্তু তার ভালো লাগে, ঠিক আছে। তো ভ্রমণ করার টেন্ডেন্সি আপনার সম্ভবত ক্যালকেরিয়া ফসের মধ্যেও আছে, ক্যালকেরিয়া ফস, সিপিয়া, এই মেডিসিন গুলো আছে। তো এক কাজে সে বেশি দিন বেশি সময় সে থাকতে পারে না, তো সে কাজের ধরন চেঞ্জ করে, চিকিৎসক পরিবর্তন করে, আজকে হারবাল কালকে হোমিওপ্যাথি ধরনের, কি তারা কি করে চিকিৎসক পরিবর্তন করতে থাকে। তো আবার রোগ লক্ষণের পরিবর্তন, আজকে হয়তো ঠান্ডা লাগছে, কালকে মাথা ব্যথা, কালকে বুকের ব্যথা, এক সপ্তাহ পরে পাতলা ব্যথা দিলেও রুগীরা বুঝে না এত বিরক্ত করে। এই নাম্বারে ফোন দিতে হবে, হ্যাঁ আমি আলোচনা আছি, এখন কথা বলা যাবে না, ঠিক আছে, যে ফোন দিচ্ছে এই নাম্বারটা, ঠিক আছে। হ্যাঁ, আমার কথা শোনা যায়? জি স্যার, হ্যাঁ হ্যাঁ, ওই নাম্বারে ফোন দিয়ে বলতে হবে যে আমি আলোচনাতে আছি, ঠিক আছে। তো যাই হোক, তো যেটা বলতেছিলাম যে এদের রোগ লক্ষণও পরিবর্তনশীল হবে, কখনো ফুসফুসে, কখনো মস্তিষ্কে, কখনো আপনার লিভারে, কখনো আপনার কি পাকস্থলীতে, তো কখনো আপনার কি স্নায়বিক যে যন্ত্র আছে এখানে আক্রমণ করতেছে। এই সমস্ত রোগ লক্ষণ যদি পরিবর্তন এইভাবে ঘটতে থাকে, সেই ক্ষেত্রে আমরা টিউবারকুলিনাম নামক মেডিসিনকে আমরা অ্যাপ্লাই করতে পারি। দেখি কে আমার, আসসালামু আলাইকুম, হ্যালো, জি জি, আলোচনা করতেছি, আপনি ঢুকেন, আচ্ছা আলোচনা শেষ করে আসতেছি, জি ওকে, হ্যাঁ আমার কথা শুনতে পাচ্ছেন? সরি, আমাদের ডাক্তার জাহাঙ্গীর ভাই ফোন দিয়েছিলেন। তো আমরা সর্বোচ্চ 15 মিনিট আলোচনা করবো, এরপরে প্রশ্ন পর্বে চলে আসবো। তো এনিওয়ে, তো তাদের মেজাজের পরিবর্তনশীল দেখা যায় যে সে আপনার এটা চাচ্ছে, ওটা চাচ্ছে। আপনি শিশুদের ক্ষেত্রে দেখেন,
আপনি এটা দিচ্ছেন সেটা দিচ্ছেন এ নিতে চায় না, নিলে আবার সে ফেলে দিচ্ছে, তো ছুড়ে ফেলতেছে। এটা সেনাতে আছে, কামোবিলাতে আছে, ইস্তাবিসেগ্রিয়াতে আছে, বিভিন্ন মেডিসিন আছে, সেগুলো লক্ষণ অনুযায়ী অ্যাপ্লাই করতে হয়। আবার দেখা যায় যে সে বয়স্ক মহিলার ক্ষেত্রে অথবা পুরুষের ক্ষেত্রে দেখেন যে আপনি একটা কাপড় নিয়ে গেছেন অথবা একটা থ্রি পিস নিয়ে গেছেন, তো এটা পছন্দ হয় নাই আরেকটা, তো দেখবেন যে একদমই তারা থাকবে না, বিভিন্ন দোকানে ঘুরে 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 একে পাগল করে দিবে, ঠিক আছে? আর দেখা যাচ্ছে আজকে একটা পোশাক কালকে একটা পোশাক, নতুন নতুন জিনিস, নতুন নতুন জিনিস তারা পছন্দ করে, সেটা পুরুষ হোক অথবা নারী হোক, ঠিক আছে? এক পোশাকে সে মানে স্বস্তি পায় না, এক খাবারে মানে সবকিছু পরিবর্তনশীলতা থাকবে এক কথায়। যাই হোক, এরা অত্যন্ত খুঁতখুঁতে হয়, অত্যন্ত খুঁতখুঁতে হয়, এরা ফ্যাস্টিডিয়াস হয়, অসন্তুষ্ট থাকে, তাকে কোনো ক্রমেই তাকে সন্তুষ্ট করা যায় না, ডিফিকাল্ট টু কি প্লিজ, ডিফিকাল্ট টু প্লিজ, তাকে সন্তুষ্ট করা তাকে অত্যন্ত কঠিন, তো কিছুতেই সে কি আপনার শান্তি পায় না। অতি সুন্দর করে, অতি যত্ন করে মা হোক অথবা স্ত্রী হোক এত সুন্দর করে খাবার রান্না করে দিয়েছেন, এই খাবার পছন্দ, আরে তুমি কি রান্না করেছো, খাওয়া যায় নাকি, লবণ হয়ে গেছে, দৌড় ধরবেই, ঠিক আছে, দোষ ধরবে। রুগী হলে মাকে বলে, মা তুমি কি রান্না করছো, এ তো খাওয়া যায় না, এ স্বাদ হয়েছে নাকি, তো স্ত্রী এত সুন্দর করে রান্না করেছে, তা খুদ ধরবে, দোষ ধরবে, এটা লবণ হয়ে গেছে, এটা মরিচ হয়ে গেছে, তো এইগুলো কিন্তু খুদ ধরা এই টেবার করে নামে রুগীদের বিরাট বৈশিষ্ট্য। আবার আপনি একটা স্থান কি বিছানা তৈরি করে দিয়েছেন, এই বিছানা যথাস্থানে হয় নাই, তো জানালার পাশে একটু হলে ভালো হতো, তো এইগুলো ভুল ধরা কিন্তু টেবার করে নামে রুগীদের বিরাট স্বভাব, এগুলো কিন্তু আপনার ট্রিবাকলিন অ্যাপ্লাই করা ছাড়া তাদের এই সমস্যা দূর হবে না। অনেক সময় এরা কিন্তু অত্যন্ত ছিদ্রান্বেষী হয়, অত্যন্ত সেন্সোরাস হয়, অত্যন্ত সেলফিশ হয়, পরের দোষ খুঁজবে, পরের ছিদ্র খুঁজবে, হ্যাঁ, তো কখনো দেখা যায় যে অভিযোগ করার ক্ষেত্রে ঘ্যান ঘ্যান প্যান প্যান করতে থাকবে, বিভিন্ন ধরনের অভিযোগ করবে, হ্যাঁ, তো রোগের কথা ডাক্তারের কাছে বারবার বলতে থাকবে, কখনো দেখা যায় পরিবর্তনশীল লক্ষণ থাকার কারণে কখনো এই সে আনন্দ বোধ করতেছে, কখনো কখনো বেশ রাগান্বিত হয়ে যাচ্ছে, খিটখিটে হয়ে যাচ্ছে, তো কি যে চাচ্ছে সে সে নিজেই কিন্তু বোঝে না, কখনো সে ভালো আচরণ করতেছে, যদিও তার মধ্যে অনেক বেশি রাগ রাগ থাকবে, ক্ষোভ থাকবে, মানে জিদ থাকবে, রাগের কারণে জিনিস ছুড়ে ফেলবে, যাকে তাকে তার দিকে জিনিসটা থ্রো করবে, তো এক স্থানে সে শয়ন করতে পারতেছে না, এইগুলো সে ব্যাপার থাকতে পারছে না, আর এক রুমে চলে যাই, কিছুতেই সে শান্তি পাচ্ছে না। আবার কখনো কখনো দেখা যায় যে কান্নাকাটির একটা লক্ষণ থাকে, তো না কান্নাকাটি করে সে থাকতে পারে না, আবার কখনো কখনো তো বিমর্ষ বিষণ্ণ হয়ে যায়, তো এটাও কিন্তু আমরা টিউবারকুলোসিস রোগীদের ক্ষেত্রে দেখতে পারি, কিন্তু এরা অত্যন্ত সাবধানী হয়, অত্যন্ত কশাস হয়, অত্যন্ত কর্মঠ হয়, কিন্তু শারীরিকভাবে দুর্বলতার কারণে দেখা যায় যেই ছেলেটা স্কুলে গিয়ে চিন্তা করে যে আমার ফার্স্ট হওয়া দরকার, তো ফার্স্ট হওয়া দরকার এই চিন্তা করে সে তার মেধা ভালো, তো পড়তে চাই পরিশ্রমী, কিন্তু শারীরিক দুর্বলতার কারণে পড়তে পড়তে দেখা যায় দুর্বল হয়ে যায়, তার শরীর ওটা সাপোর্ট করতে পারে না, তো দেখা যায় যে কোনো সেমিস্টারে সে ভালো রেজাল্ট করেছে, কোনো সেমিস্টারে সে খারাপ রেজাল্ট করেছে, এই অবস্থা কিন্তু আমরা টিউবারকুলোসিসের রুগীদের ক্ষেত্রে পেয়ে থাকি। তো যাই হোক, তো এই সমস্ত লক্ষণ যদি আমরা পাই তাহলে কি করব, আমরা টিউবারকুলোসিসের কথা চিন্তা করব। তো স্বাস্থ্যের প্রতি দেখা যায় যে অনেক সময় তারা কিন্তু কি এটা মেনে চলে, স্বাস্থ্য স্বাস্থ্য বিষয়ক যে নিয়মকানুন মেনে চলে, বিভিন্ন ধরনের কি আপনার টনিক জাতীয় ওষুধ, স্রাব, বলবর্ধক যে খাবার, বলকারক যে সমস্ত খাবার এগুলো খাইতে থাকবে, বিশেষ করে মাংসের প্রতি অত্যন্ত স্পৃহা থাকে। কি ধরনের মাংস বলতে পারেন, একটা রুব্রিক বলতে পারবেন, কেউ কি ধরনের মাংস পছন্দ করে, পোড়া মাংস, পোড়া মাংস, স্মোক স্মোক মিট, বাপাই তো পোড়া পোড়ানো পোড়ানো মাংস, জি জি, এটা পছন্দ করে, দুই তিনটা মেডিসিন, তার মধ্যে ক্যালকিডাফস আর হলো ইতিবার করে নাম আর কোস্টিকাম, ইয়েস কোস্টিকাম, তিনটা মেডিসিন ফার্স্ট এর আছে, আর তো মাশাআল্লাহ ভালোই জানেন। যাই হোক, তো তাদের মাংস খাওয়ার প্রতি একটা অদম্য স্পৃহা থাকবে, কিন্তু এত খাওয়ার পরও তার যত খায় তত শুকায়, খায় আর ওদিকে পাতলা পায়খানা হয়, খায় আর পাতলা পায়খানা হয়, ঠিক আছে, তো যত খায় তত শুকায়, ভালো খাওয়ার পরও সে দিন দিন জীর্ণ শীর্ণ হয়ে যাচ্ছে, শরীরে মাংস কমে যাচ্ছে, এই ক্ষেত্রে আমরা টিউবারকুলোসিসের কথা চিন্তা করব, ঠিক আছে কিনা। আবার তাদের বিশেষ বিশেষ জীব জানোয়ারের প্রতি বিশেষ ভয় থাকে, হ্যাঁ, এবং কখনো কখনো মনে করে, যদিও তার আত্মবিশ্বাস বেশি, অত্যন্ত হোপফুল থাকে, অপটিমিস্টিক হয়, কিন্তু মনে করে কখনো কখনো যে তার দুরারোগ্য ব্যাধি হয়েছে, সে শীঘ্রই মনে হয় মরে যাবে, একা থাকতে ভয় পায়, হ্যাঁ, সবসময় একটা সঙ্গী পছন্দ করে, বিশেষ করে তার কুকুরের ভয়, হ্যাঁ, এটা ভয়,
আমরা টিউবারকুলোমের রোগীদের মধ্যে পাই। তো আবার ক্ষয়গ্রস্ত রোগীর ক্ষেত্রে যখন দেখা যায় যে অন্তিম অবস্থা একেবারেই মানে সে একদম শেষ পর্যায়ে চলে এসেছে, তখন সে মানে মানে বাঁচার একেবারে আশাই নাই, তো তখন কিন্তু সে বলবে আমি মরবো না, আমি মরতে পারি না, আমি মরবো না, আমি এখনো 10 বছর বেঁচে থাকবো। একজন রোগীর ইতিহাস বলি, বলবো জি স্যার বলবেন। একজন একজন রোগীর ইতিহাস বলি, আলোচনা করলে আলোচনা তো ছাড়তে ইচ্ছা হয় না, ঠিক আছে? তো আপনারাও ছাড়তে চান না, আমিও ছাড়তে চাই না, ঠিক আছে? তো সেটা হচ্ছে এই রোগীর কিডনির সমস্যা। আমি মনে হয় আগে শেয়ার করেছিলাম না? তো কিডনির কি সমস্যা দেখেন, তার কিডনির ক্রিয়েটিনিন পয়েন্ট 16-17, হ্যাঁ, এর মধ্যে থাকে আপনার ডায়ালিসিস না করালে। আর ডায়ালিসিস করালে 12-র নিচে, 13-র নিচে কখনো নামে না। তো প্রতি সপ্তাহে 2 বার ডায়ালিসিস করাতে হয়। তো আমি তাকে সর্বশেষ আমার এখানে উনি এসেছেন, আসার পরে আমি বললাম যে আল্লাহ চাহে তো আপনি হয়তো এই রোগ থেকে মুক্তি পেতে পারেন। দেখেন অস্বাভাবিক রেজাল্ট পেয়েছি। তো উনি বলতেছেন, ডাক্তার সাহেব আমি লক্ষণ নেওয়ার সময় অনেক লক্ষণই নিয়েছি, তো অদ্ভুত লক্ষণ বলে, ডাক্তার সাহেব আমার মনে হয় আমি এখন, আমার তো বয়স এখনো 35 বছর, আমি এখনো 35 বছর বেঁচে থাকবো, বুঝছেন? অথচ সে কিন্তু কিডনির এমন অবস্থা, 2টা কিডনি কিন্তু অকেজ হয়ে যাওয়ার পথে। তো বলতেছে আমার যে এখনো শক্তি আছে, আমি এখনো যে দৌড়াতে পারি, আপনি আমার সাথে দৌড়াই পারবেন না, ঠিক আছে? তো আমি ভালো হয়ে যাব, অত্যন্ত আশাবাদী, আমি ওষুধ খাইলে ভালো হয়ে যাব। সপ্তাহে 2 বার সে এ করে, ডায়ালিসিস করাই। আমি ওষুধ দিলে আপনার কিছু কিছু মেডিসিন আপনার অ্যাভয়েড করতে হবে, এই মেডিসিন গুলো আপনি একান্তই, হ্যাঁ, আপনি খাইতে পারবেন না, এই দু একটা এটা চালাবেন। আস্তে আস্তে তাকে বর্জন করানোর চেষ্টা করেছি। তো যাই হোক, 1 মাসের মধ্যে তার 9-এ চলে এসছে ক্রিয়েটিনিন পয়েন্ট, 1 মাসের মধ্যে তার 9-এ এসছে। দেখেন কত চমৎকার রেজাল্ট। তো যখন তার 1 মাসের মধ্যে ক্রিয়েটিনিন পয়েন্ট আপনার 9-এ চলে এসছে, তখন সে মহা খুশি। কিন্তু হঠাৎ করে তার পুলুরিসি দেখা দিয়েছে। কি দেখা দিয়েছে? পুলুরিসি দেখা দিয়েছে। তো এই টিউবারকুলার যে দোষ, দেখেন এক রোগ থেকে আরেক রোগ মেটাস্টেসিস আকারে ধারণ করে, সেটা কিন্তু ইতিহাস না নিলে, রোগী না দেখলে বোঝা যাবে না। তো যাই হোক, তো তার কি হলো, তার পুলুরিসি দেখা দিয়েছে। পুলুরিসির জন্য উনি বললেন, নাসির ভাই আমার তো পুলুরিসি দেখা দিয়েছে, পানি অনেক পরিমাণে জমছে পুলুরাতে, তো এখন এটাকে বের করতে হবে, সিরিঞ্জ দিয়ে বের করতে হবে। আমি বললাম, ভাই পানি ঠিকই বের করতে যাচ্ছেন, এখান থেকে কিন্তু আপনি ব্যাক হতে পারবেন না, ব্যাক করতে পারবেন না, আপনার যে অবস্থা এটা এখান থেকে কোন রকম ব্যাক করার কিন্তু ওখানে গেলে আর সুযোগ পাবেন না। তো আসলে দেখেন আমার কথা মুখেই রয়ে গেছে। তো সে ওই পুলুরিসি চিকিৎসা নিতে গিয়ে পরে কয়েকদিনের মধ্যেই, 10-15 দিন বা মাসখানেকের মধ্যে সে মারা গেছে। তো এই সংবাদটা আমি আরো 15-20 দিন পরে পেয়েছি, যে রোগী আমাকে মানে ওনার মানে আমার চেম্বারে রেফারেন্স দিয়ে পাঠিয়েছিলেন, উনি বললেন যে নাসিফ ভাই উনি তো মারা গেছেন। আমি বলছি, হোয়াট, কি কর, মারা গেছে? বললো হ্যাঁ, সে তো মারা গেছে। তো যাই হোক, আল্লাহ তার জান্নাতবাসী করুক, মারুফ ভাই ফেনীতে বাড়ি। তো অনেক টাকা পয়সা ছিল, টাকা পয়সা অনেক ছিল, গাড়ি বাড়ি সব ছিল, কিন্তু আসলে দেখা গেছে সে চিন্তা করেছে আমি হয়তো পুলুরিসির এই সমস্যাটা কি ভালো করে আবার পুনরায় এই কিডনির সমস্যার জন্য আমি হোমিওপ্যাথিক চিকিৎসা নিব, কিন্তু সেই সুযোগ কিন্তু আল্লাহ দেয় না। যাই হোক, তার মৃত্যুটা এইভাবে হবে, আর সে চিকিৎসাও নিবে অ্যালোপ্যাথিক, ঠিক আছে কিনা? আমি আপনি যতই তাকে বলি সে বুঝবেও না শুনবেও না, আজরাইল তাকে ওইদিকেই নিয়ে যাবে, ঠিক আছে কিনা? তো যাই হোক, তো আমরা যেটা বলতেছিলাম যে একটা পয়েন্ট আলোচনা করতেছিলাম, সে পয়েন্টটা কি, পয়েন্টটা হচ্ছে যে যখন সে সুস্থ থাকে, এই রোগ সে রোগ, তখন সে বলে যে আমাকে বেঁচে থাকতে হবে, একা থাকতে ভয় পাই। হ্যাঁ, সে মনে হয় কোনো কঠিন রোগে আক্রান্ত হতে যাচ্ছে বা হয়েছে, কঠিন কোনো রোগে সে মারা যাবে। কিন্তু যখন একেবারে মৃত্যুশয্যায় শায়িত, একেবারে 11th hour-এর দিকে, তখন সে বলে আমি ভালো, মানে কি আরো 10 বছর 20 বছর বেঁচে থাকবো, হ্যাঁ আমি মরে যাবো। কে বলছে, কোন ডাক্তার বলেছে? উনি চিকিৎসা করতে পারবেন না, ওনার সমস্যা, ঠিক আছে, আমি বেঁচে থাকবো। যাই হোক, তো এইগুলো কিন্তু আমরা টিউবারকুলোসিস রোগীদের মধ্যে মধ্যে আমরা পাই। আবার ভবিষ্যৎ সম্বন্ধে কখনো কখনো উদ্বেগ, উৎকণ্ঠা, দুশ্চিন্তা দেখা দেয়। তো এই দুশ্চিন্তা, আপনার কি উৎকণ্ঠা, বিশেষ করে সন্ধ্যা থেকে একদম সারা রাত পর্যন্ত তাদের দুশ্চিন্তা, তাদের ঘুম হচ্ছে না, এটা কিন্তু আমরা দেখতে পারি। তো যাই হোক, আমরা ইনফার্টিলিটির কথা বলতেছিলাম। তো ইনফার্টিলিটির যদি ক্ষেত্র তৈরি হয় যে সে এই ধরনের অপচিকিৎসা নিয়েছে, তারপরে সে টিউবারকুলার মাজমেটিক কি কন্ডিশনের দিকে চলে গেছে, সেই ক্ষেত্রে এই সমস্ত মেডিসিন ছাড়া তাকে আর গো করা সম্ভব হবে না। যাই হোক, সে অত্যন্ত দুর্বল হয়, বিশেষ করে
আপনার সকালের দিকে তার দুর্বলতা বেশি দেখা দিবে। আপনার অল্পতে সে হাঁপিয়ে যায়, অল্প পরিশ্রম করলে সে হাঁপিয়ে যায়, 1 মাইল সে মানে পথ অতিক্রম করবে, তো এখানে 2-3 বার তাকে বিশ্রাম নিতে হয়। এটা কেন? তার তো শরীর দুর্বল, হ্যাঁ, কিন্তু আস্তে আস্তে চলাফেরা করলে সে অনেক সময় ভালো ফিল করে। তো তাদের মধ্যে রাগও থাকে, প্রচন্ড রাগ থাকে, এত বেশি রাগ, তো অনেক সময় রাগের কারণে কি করে অশ্লীল অশালীন ভাষা প্রয়োগ করতে থাকে। তো অশালীন ভাষা প্রয়োগ করে, সিপিলিনাম আছে, মেডিনাম আছে, অ্যানাকার্ডিয়াম আছে, এই সমস্ত মেডিসিনও আছে। অনেক সময় এই রাগের কারণে অপরকে খুন করতেও পারে, যার যারটার দিকে দিকে জিনিস থ্রো করে। দেখেন রেপার্টরিতে এই রুব্রিক আছে মনে হয় যে থ্রোয়িং থিংস অ্যারাউন্ড অ্যাট পার্সন, তো এটা কিন্তু আপনার টিউবারকুলিন স্ট্যাফসেগ্রে এই দুটা মেডিসিনের মধ্যে খুব বেশি পাওয়া যায়। তো যাই হোক, তো তাদের মধ্যে অনেক সময় এই রাগকে দমন করার জন্য, হ্যাঁ, এটাকে প্রশমিত করার জন্য লাঠি হাতে নেয়, চেয়ার নেয়, হাতটাকে মুষ্টিবদ্ধ করে। অনেক মানুষ আছে না, রাগ হয়ে গেছে এক মাস্টার মেরেই ফেলবে একবারে, হ্যাঁ, তো এটা এটা করতে থাকে কিনা, অনেক সময় এটা করতে থাকে। আবার স্নায়বিক উত্তেজনা তার যখন বেড়ে যায় তখন দ্রুত সে পথ চলতে থাকে, তো দ্রুত পথ চললে তখন ওই সময় ভালো ফিল করতে থাকে। অনেক সময় এই আপনার টিউবারকুলোসিস রুগী রাগ হয়েছে, মাথাটাকে ওয়ালের সাথে আঘাত করতেছে, সামান্য কারণে রাগ হয়ে যায়, ঠিক আছে, এই সমস্ত লক্ষণ যদি আমরা পাই তাহলে কি করবো, টিউবারকুলোসিস অ্যাপ্লাই করবো। এদের স্বভাব কখনো কখনো বেশ মধুর, বেশ কোমল, অপরদিকে অত্যন্ত খিটখিটে, বদরাগী, হ্যাঁ, বিপরীত যে লক্ষণ বলি আমরা টিউবারকুলোসিসের মধ্যে আমরা পাই, হ্যাঁ, এটা কিন্তু দেখি কিন্তু অ্যাপ্লাই করতে হয়। তো এরা শুধু যে কোমল স্বভাবের হবে এমন নয়, হঠাৎ করে চট করে রেগে যায় এই রাগটা, কিন্তু ঘুম ভাঙার পরে কিন্তু বেশি দেখা দেয়। আর কেউ বলতে পারবেন ঘুম ভাঙার পরে মেডিসিন রাগ বেশি দেখা দেয়, বলতে পারবেন? লাইকোপোডিয়ামে নাই, লাইকোপোডিয়াম আছে, লাইকোপোডিয়াম ঘুম থেকে তাকে জাগ্রত করলে, কেউ একটু ঘুমটা ভাঙিয়ে দিলে অত্যন্ত ক্ষিপ্ত হয়ে যায়, ঠিক আছে। যাই হোক, তো অনেক সময় অল্পতেই সে রাগান্বিত হয়ে যায়, আবার অনেক সময় নিজেকে বিশ্রী মনে করে, খিটখিটে মেজাজের হয়ে যায়, মারামারি করতে চাই, ঠিক আছে, এবং বিনা কারণেই জিনিস ছুড়ে ফেলতে চাই, মারতে চাই, অযৌক্তিক কথা বলে এবং খারাপ ভাষা ব্যবহার করে, ঠিক আছে। তো যখন দেখা যায় যে আপনার এই মেজাজ খুব বেশি হয়ে গেছে তখন দ্রুত পথ চলতে থাকে, এটা কিন্তু আপনার টিউবারকুলোসিসের মধ্যে আমরা পেয়ে থাকি। তাদের মধ্যে সন্দেহ প্রবণতা থাকে, অবসর থাকবে, ক্লান্তি থাকবে, অস্থিরতা থাকবে, মানসিক অস্থিরতা, শারীরিক অস্থিরতা, হ্যাঁ, তো সবসময় এই কারণে, এই যে অস্থিরতা দেখা দিচ্ছে না, তো শারীরিক বা মানসিক অস্থিরতা দেখা দেওয়ার ফলে সবসময় সে কাজে নিয়োজিত থাকতে চাই, সবসময় কাজের মধ্যে ডুবে থাকতে চাই, কাজ ছাড়া সে আর কিচ্ছু বোঝে না। তো তাদের মধ্যে একটা রুব্রিক আছে, সম্ভবত কি যেন বলে যাচ্ছি, মাইন্ড একটা রুব্রিক আছে না, অনেক রুব্রিক আছে, তো এত রুব্রিক মনে রাখা তো অনেক কঠিন। তো যাই হোক, এরা অত্যন্ত আবার কি অনুভূতি প্রবণ হয়, ঠিক আছে, অত্যন্ত সেন্সিটিভ হয়, যেকোনো বিষয়ে অত্যন্ত সেন্সিটিভ হয়ে যায়, কথাবার্তায়, গান বাজনায়, শব্দ, গোলমাল, হ্যাঁ, আলো, দেখা যায় যে এটাতে তারা অত্যধিক উত্তেজিত হয়ে যায়, অত্যধিক আপনার সেন্সিটিভিটি দেখা যায়। তো এই সমস্ত লক্ষণ পাইলে কি করবো আমরা, টিউবারকুলিন অ্যাপ্লাই করবো, তাই না? তো আজকে 11টা বেজে গেছে, আলোচনা শেষ করি। এখন যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেন করতে পারেন। আমরা আগামীতে কেস টেকিং এর উপরে 5টা পর্ব আলোচনা করবো, কেস টেকিং চমৎকার একটা আলোচনা নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ, 4টা 5টা পর্বে। স্যার, আপনার তো আলোচনা শনি সোম এছাড়া কি আরো অন্য কোন আলোচনা শুক্র আছে? শুক্র শুক্র শনি শুক্র শনি সোমবার আমার গ্রুপে, হোমিওপ্যাথি ডক্টর্স পয়েন্টে, আর অন্যান্য গ্রুপে মাঝে মাঝে আলোচনা করি, গুড নাইট এ আপনার ওই যে হোমিওপ্যাথি লাভার গ্রুপে, আপনার গুড মর্নিং, গুড মর্নিং এ, হোমিওপ্যাথি লাভার গ্রুপে মঙ্গলবারে, হ্যাঁ, হোমিওপ্যাথি লাভার গ্রুপে মঙ্গলবারে, আর মাঝে মাঝে সকালে আমরা গুড মর্নিং এ ক্লাস নেই, আবার গুড নাইট এ ক্লাস নেই। যাই হোক, যে গ্রুপেই ক্লাস হোক না কেন, আমাদের আপনার ইয়েতে কি বলবো, গ্রুপে তো লিংক দিয়ে দেওয়া হয়, আমাদের গ্রুপে তো লিংক দিয়ে দেওয়া হয়। স্যার, আপনাদের ক্লাসটা স্যার জুম অ্যাপসে নেওয়া যায় না, এই ক্লাসটা জুম অ্যাপসে? আসলে জুমে কিছু সমস্যা আছে, ওখানে হয়তো টাকা দিয়ে কিনে নিতে হবে, অথবা 40 মিনিট পর পর অটোমেটিক্যালি আপনার ওই ডিসকানেক্ট হয়ে যায়, ঠিক আছে।
সেক্ষেত্রে সমস্যা তৈরি হয়। জি, আর কোনো কোয়েশ্চেন আছে? স্যার আমার একটা আপনার প্রশ্ন, ফেসবুক আছে কিনা? ফেসবুক, হ্যাঁ ফেসবুক থাকলে, ফেসবুক থাকলে আপনি তো এখানে করতে পারেন, আপনার লিঙ্ক তো সে ফেসবুকে বিভিন্ন জায়গায় এটা শেয়ার করি। জি, কি কোশ্চেন বলুন? স্যার আমাদের শাকুর, হ্যাঁ হ্যাঁ শাকুর ভাই এসেছেন। হ্যাঁ শাকুর ভাই ভালো আছেন না? হ্যাঁ এম এস শাকুর ভাই, আপনি কেমন আছেন? স্যার, সাকুর ভাই মনে হয় রেকর্ড করতেছে স্যার, এই জন্য কথা বলবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা জি স্যার বলুন। একটা প্রশ্ন ছিল, এখন একজন বন্ধ্যাত্ব রোগী, ধরুন সে মহিলা বা পুরুষ যে হলো, মহিলা হলো, সেক্ষেত্রে স্যার প্রথম সে স্যার ধরুন স্যার লিকুরিয়া, তার লিকুরিয়া রোগটা ভালো হয়ে গেল, ভালো হওয়ার কারণে তারপর তার সন্তান তার দেখা দিল বা সন্তান সম্ভবত মা হলো, এরপর কি তার ভবিষ্যতে কি স্যার কোনো প্রবলেম আবার দেখা দিতে পারে কিনা, ভবিষ্যতে কোনো তার প্রবলেম দেখা দিতে পারে কিনা, মানে আবারও সে ধরুন হইলো না, সে আর মা আবারও মা হইলো না, এরকম? আমরা এমন দেখেছি, আমরা যেই কারণে যেই সমস্যা নিয়ে রোগী আমাদের কাছে এসেছেন, তো এই সমস্যার চিকিৎসা দিয়ে রোগী ভালো হয়েছেন, সন্তান এসেছে, তো এই রোগী একটা দুইটা সন্তান হয়েছে, এরপরে সে ট্রাই করতেছে আর সন্তান হচ্ছে না, তো ওই সময়ে প্রতিবন্ধকতা কি কারণে তৈরি হয়েছে? এখন প্রথমে প্রতিবন্ধকতা ছিল হয়তোবা ধরেন লিউকোরিয়ার কারণে, অত্যধিক লিউকোরিয়া হতো, এই কারণে তার সন্তান হয় নাই, সেই ক্ষেত্রে ওই কারণটা দূর করেছেন, মেডিসিন দিয়েছেন, তো সন্তান এসেছে, কিন্তু দেখা গেল পরপর দুইটা সন্তান হলো, 2 বছর বা 3-4 বছরের ব্যবধানে দুইটা সন্তান হলো, কিন্তু দেখা গেল সে মনে করতেছে আমাদের যেহেতু দুইটা সন্তান আছে, তো আমি একটু পিল খাই অথবা ভ্যাকসিন ইঞ্জেকশন নেই, 3 মাস পর পর আমি ভ্যাকসিন নেই, 2 বছর 3 বছর পর্যন্ত বন্ধ রাখি, এরপর আবার বাচ্চা কাচ্চার প্রয়োজন মনে করলে তখন আবার নিব, এমন হয় কিনা রাসেল ভাই? তো দেখা গেল প্রথম কারণ ছিল একটা, আর দ্বিতীয় ক্ষেত্রে কারণ ঘটেছে আর একটা, তো ইঞ্জেকশন নিয়েছে অথবা আপনার কি অন্য কোনো পদ্ধতি অ্যাপ্লাই করেছে, এটার ফলেও তার ইনফার্টিলিটির সমস্যা দেখা দিতে পারে, অথবা দেখা গেল এমনও হতে পারে যে স্বামী স্ত্রীর কি মনোমালিন্য হয়েছে, মনোমালিন্য হওয়ার ফলে দেখা যায় যে দীর্ঘদিন কিন্তু তাদের এই কষ্ট সাপ্রেসড হচ্ছে, দেখেন বিভিন্ন কারণে আপনার ইনফার্টিলিটির সমস্যা দেখা দিতে পারে, স্বামী স্ত্রী বিশাল মনোমালিন্য, তো স্ত্রী থেকে সে 1 বছর দূরে আছে, স্বামী আছে 1 বছর দূরে, স্ত্রীও আছে 1 বছর দূরে, এর মধ্যে মানসিক দুশ্চিন্তা টেনশন একে অপরের জন্য কেউ কারোর সাথে কথা বলে না, কিন্তু কষ্ট হয়, একটা পর্যায়ে হয় তাদের মধ্যে মিল মহব্বত হলো, পারিবারিক ভাবে এটা মিউচুয়াল হলো, সে আবার স্বামীর ঘরে ফিরে আসলো, দেখালো, এরপরে সে তারা ট্রাই করতেছে যে মনে হয় আমাদের বাচ্চা কাচ্চা আবার নেওয়া দরকার, মনে হয় আর একটা দুইটা বাচ্চা কাচ্চা হলেই মনে হয় এই সমস্যা কি দূর হয়ে যাবে, ঠিক আছে আমাদের মনোমালিন্য এইভাবে থাকবে না, তো তারা চেষ্টা করলো, ট্রাই করলো বাচ্চা নেওয়ার জন্য, বাচ্চা আসলো না, এটা হতে পারে কিনা রাসেল ভাই? বাচ্চা আসতেছে না, অথবা হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে অনেক অসংখ্য অসংখ্য কজেশন আছে, এই কজেশন তো শেষ করা যাবে না, বুঝেন নাই, অথবা দেখা গেল সে কি করছে আপনার বাতের ব্যথা আক্রান্ত হয়েছে, বাতের ব্যথা আক্রান্ত হয়ে সে অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে সাপ্রেস করেছে, তো সাপ্রেস করার ফলে মহিলার আপনার জরায়ু সংক্রান্ত সমস্যা হয়েছে, অথবা দেখা যায় যে তার মাম্স হয়েছে, তো এই মহিলার মাম্স আর প্রথম দুইটা সন্তান হয়েছে মেডিসিন খেয়ে, মাংস হওয়ার পরে এটা মহিলা হলে তার জরায়ু সংক্রান্ত সমস্যা হবে অথবা ব্রেস্টের সমস্যা হবে, এখন ব্রেস্টে পেইন হয় আর জরায়ু সংক্রান্ত সমস্যা হয়েছে, এরপর থেকে ইনফার্টিলিটির সমস্যা হয়েছে, এখন ওই মাংস ফিরে না আসলে তথাকথিত আরোগ্যের নামে যে চিকিৎসা দেওয়া হয়েছে, এই মাংস ফিরে না আসলে এই রোগীর ইনফার্টিলিটির সমস্যা যাবে না, ক্লিয়ার? আমি অসংখ্য কারণ বলতে পারি, জি মানে গনোরিয়া, স্যার, সিফিলিস, হ্যাঁ জি মানে এই এই কারণগুলো তো বলেনি স্যার, এছাড়া মানে কি অন্যান্য ক্ষেত্রে কি আরো মানে অনেক কারণ তো যোগ হইতে পারে যেগুলো বন্ধ থেকে ক্ষেত্রে প্রতিবন্ধক? হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই, ওয়াই নট, জি স্যার, জি স্যার, হ্যাঁ অবশ্যই হ্যাঁ, জি স্যার, হ্যাঁ হ্যাঁ, আমি কয়েকটা রেফারেন্স দিলাম, এইসব কারণ কারণের বিষয়ে কথা বললে তো অসংখ্য কারণ বলা যেতে পারে, দেখা যায় আপনি কি করেছেন, তো দুইটা সন্তান হয়েছে, এরপরে সন্তান আপনার হয়তো 6 মাসের ব্যবধানে আরেকটা সন্তান গর্ভে এসে গেছে, তো আমরা সন্তান নিতে চাই না, এখন বিষয় বাচ্চা ব্রেস্ট ফিডিং করে, কি করে ব্রেস্ট ফিডিং করে, এই 2 বাচ্চা আমি কিভাবে পালবো, এটা আমার জন্য কঠিন, তো কি করি, তো এই 2 মাসের বাচ্চা আমি কি করলাম, আমি ডি এন্ড সি করে এটা বাদ দিলাম, বাদ দেওয়ার পর এখানে একটা ইঞ্জুরি হলো, তো ইঞ্জুরি হওয়ার পর থেকে তার কনসিভ হয় না,
তো সেই ক্ষেত্রে কি মেডিসিন ভিন্ন হতে পারে না? এই ধরনের অসংখ্য কেস আছে। ঠিক আছে, জি রাসেল ভাই, আপনার উত্তর পাইছেন মনে হয়। জি স্যার, ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ, খুব সুন্দর হবে, মানে অল্প কথার ভিতরে খুব একটা গভীর একটা তাৎপর্যমূলক একটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ স্যার। জি এখন আপনাকেও জি সঞ্চালনার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই, আর আচ্ছা আপনারা যারা দীর্ঘক্ষণ ধরে আলোচনা শুনতেছেন ধন্যবাদ জানাই আপনাদেরকে। এবং আলোচনা আসলে শেষ করি এখানেই। আপনারা সকলে ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আর কোশ্চেন যদি আরো কারো দু একটা থাকে করতে পারেন, এরপরে দেখি আমার ব্যস্ততা আছে। কারো কোনো কোশ্চেন আছে? স্যার, আমরা কি এখানে দু একজন বড় বড় স্যার আছেন, তাদের কি একটু আলোচনা একটু ইয়ে করবো স্যার, মানে তাদের হ্যাঁ 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 মন্তব্য? হ্যাঁ 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 শিওর শিওর শিওর। তো সেক্ষেত্রে আমি ডক্টর গাজী আব্দুল আজিজ স্যারকে আমি মানে অনুরোধ করছি স্যার, যদি একটু আপনি আজকে আজকে যেহেতু আমাদের বন্ধুত্বের শেষ ক্লাস, তো আপনি যদি ক্লাস সম্পর্কে কিছু বলতেন বা যদি কিছু যোগ করতে করতেন স্যার, অনেক উপকৃত হতাম স্যার আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ওয়ালাইকুম শুনতেছি, সালাম আপনি বলুন। স্যার। হ্যাঁ শুনুন স্যার, এখন আমার নাসির স্যার যত বিবরণ দিলেন এবং ব্যাখ্যা বিশ্লেষণ করে বুঝালেন, এর পরে তো আর